ইনি হলেন বিধান কাকা, আর ইনি হলেন সনদ জ্যাঠা। তো বিধান কাকা ভালো একটা জব পেয়েছেন, ইভেন বিজনেসও চালাচ্ছেন। সনদ জ্যাঠাও তো একই ব্যাপার, ওনারও একটা ভালো জব আছে, জব করছেন, ইভেন ওনার যে কী বিজনেস এখনও জানা নেই। যাই হোক, তো বিধান কাকার কাছে এই সনদ জ্যাঠা একদিন গেল। তো ওনার কাছে প্রতিদিনই একটা করে দেশ লাই নেয়। তো একদিন বলছে, কাকা এই যে আমি রেগুলার যে একটা করে দেশলাই নিচ্ছি, তো প্রতিদিন এক টাকা করে দিতে হয়, তার থেকে আমি একবারে এক মাসেরটা আপনাকে দিয়ে যাব, অ্যাডভান্স একদম দিয়ে যাব। তো এক মাসের সলাই নিব, সেটা একটা কন্ডিশন আছে যে আমি প্রথম দিন যা নিব সেকেন্ড দিতে তার ডাবল নিব, এবং সেকেন্ড দিন যা নিব থার্ড দিন তার ডাবল নিব, এইরকম করে 30 ডেজ চলবে। ঠিক আছে, তো এই জন্য আমি কত পেমেন্ট করবো আপনার ইচ্ছা, যা চাবেন তাই দেবো। তো বিধান কাকা বললো, দেশলাই তো আর কত, 50,000 টাকা দিয়ে দিস। বলে, না আরও বেশি যদি চাও দিয়ে দিব, কোনো ব্যাপার না। তো বলল, ঠিক আছে তোমাকে আমি 1,00,000 টাকা দেবো। ওকে, তো বিধান কাকা বলল, 1,00,000 টাকা, আচ্ছা দিস তাহলে, কোনো ব্যাপার না। বিধান কাকা তো মনে মনে খুশি যে 1,00,000 টাকা সবাই নেবে, তো ট্রিক্সটা কী খাটিয়েছে একটু দেখুন। তো প্রথম দিন তো একটা দিবে, সরি হ্যাঁ একটা, তার ডাবল সেকেন্ড ডে, তার ডাবল কী হবে 4th, 3rd day, তার ডাবল কী হবে 8 হবে, তার ডাবল কত হবে 16 হবে, তার ডাবল কত হবে 32, এরকম করে করে আপ টু 30 টাইমস, মানে 30 দিন পর কত দাঁড়াবে সেটাই। ঠিক আছে, তো 1,00,000 টাকা তো ওকে দিয়ে দিল, এরকম করে প্রতিদিন ডাবল ডাবল করে বেশ লাইক নিচ্ছে সনদ জ্যাঠা বিধান কাকার কাছ থেকে। তো কী পরিমাণ লাভ খাবে এবার দেখুন। তো এটা তো কাউন্ট করা বিধান কাকার পক্ষে সম্ভব না, তো এটা কাউন্ট করতে গেলে বিধান কাকা ভুল করবে, ইভেন এই সিরিজটা ফর্মুলা জানেও না। তো সনদ জ্যাঠা অনেকটাই জানে, ক্যালকুলেশন করেই আসছে, দেখা যাক। তো এটা সাম করার জন্য একটা ফর্মুলা আছে, তো ওই জন্য আমাদের লাগে ফার্স্ট টার্ম, এটাকে ধরি A1, ফার্স্ট টার্ম মানে এই ওয়ানটা। ঠিক আছে, ইভেন কমন রেশিও হলো মানে ফার্স্ট টার্ম দিয়ে সেকেন্ড টার্মকে ডিভাইড করা, বা এই সেকেন্ড টার্ম দিয়ে থার্ড টার্মকে ডিভাইড করলে তো এটাকে আমরা 2 পাবো। তার মানে কমন রেশিও আমরা কী পাচ্ছি, 2 ফার্স্ট টার্ম 1। এইবার এইটা এই ক্ষেত্রেও তাই হবে, এই ক্ষেত্রেও তাই হবে, সব ক্ষেত্রেই কমন রেশিও 2 আসবে। ঠিক আছে, যাই হোক এনিওয়ে, ঠিক আছে এইবার আমাদের টার্ম কতগুলো আছে 30 টাইমস। ঠিক আছে, তার মানে আমাদের এনটা হবে 30, এটা একটা ফর্মুলা আছে। তাহলে সাম করলে কত হচ্ছে, তো 1 × 1 − r^n − 1 / 1 / r। ঠিক আছে, এই হলো আমাদের ফর্মুলা, এটার সামটা বের করার। তো ওয়ান কে করে আসলো A1, এখানে A1 দিয়ে দিই, তাহলে A1 এর ভ্যালু কত 1 × 2। ঠিক আছে, আর এর ভ্যালু কত 2, তার মানে 1 − 2 / n এর ভ্যালু আমার কত 30 − 1। ঠিক আছে, 1 − 2 হবে, কারণ আর তো আমাদের 2। তো কী দাঁড়াচ্ছে, তার মানে 1 − 2 / 29 − 1 হবে। এবার -1 দিয়ে যদি প্রোডাক্ট করি তাহলে কী হচ্ছে, 2 / 29 − 1 হয়ে যাবে, কারণ এটা -1 হয়ে যাবে, আর −+2 / 29 হবে। ওকে, এইবার আমরা যদি একটু খেয়াল করি, (2 · 29 − 1) এটা ভ্যালু কত হতে পারে ভাবা যায়, দেখি তো আমরা 2 · 30/2 করতে পারি। ঠিক আছে, তাহলে 2 · 10³ করলে পরে / 2 করতে পারি, আর এটা −1 − 1 থেকে হবে। এবার 2 · 10 এর ভ্যালু কত, এটা জানা আছে আমাদের, 1024 হবে, (2 · 10^2) −1। এবার আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা ধরে নিলাম এখানে 24 নেই, 1000 আছে,
ঠিক আছে, জিরো থাকলে ক্যালকুলেশন করতে সুবিধা হয়, আমরা কিছু ছাড় দিয়ে দিলাম, ঠিক আছে, মানে সনদ জ্যাঠা একটু ছাড় দিয়ে দিল। এইবার কি হচ্ছে, তাহলে কি হবে, 1000 যদি হয় তার হোল কিউব হয় বাই টু যদি হয়, মাইনাস ওয়ান ছিল, ঠিক আছে, তাহলে 1000 কে কিউব করলে পরে ওয়ানের পরে নটা জিরো হবে, 3000000। ভাবা যায়, এটাকে যদি টু দিয়ে ডিভাইড করি মাইনাস ওয়ান, টু দিয়ে ডিভাইড করলে পরে তাহলে 100 হবে, 50, তারপর যতগুলো জিরো আছে ততগুলো জিরো হবে, তো 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, মাইনাস ওয়ান, তো ওয়ানটাকে ধরলাম না, যেহেতু 24 আমরা খুঁজি, তা আমরা কত দাঁড়াচ্ছে, কত দিয়েছিল, 1 lakh, 1 lakh রুপিস দিয়েছিল। তাহলে ভাবা যায় কত টাকা সদায় নিয়েছে। এই ক্যালকুলেশনটা যদি বিধান কাকা যদি না রাখে, তাহলে তোর গাড়ি বাড়ি সব বিক্রি করতে হবে। সো আমাদের সিরিজটা কিন্তু অবশ্যই জানতে হবে, বিধান কাকা মনে রাখতে হবে, ঠিক আছে। আর সনদ যেটা ভীষণ চালাক বোঝাই যাচ্ছে, ঠিক আছে, তো আমাদের জাস্ট একটা গল্প, এটা বাস্তবে কিছুই না। তো আমাদের সিরিজটা একদম মজার সঙ্গে শিখতে হবে, ম্যাথস আগেও বলেছি একটু মজার সাবজেক্ট, তো ভয় নিয়ে কিছু নেই, ঠিক আছে। তো সিরিজটা একটা মজাদার, জানলে পরে আমরা অনেক কিছু ইজিলি ক্যালকুলেশন করতে পারবো। তো আজকে এই পর্যন্তই, আই উইশ ইউ অল দ্য বেস্ট, সবাই ভালো থাকবেন।